ভাই আরেকটা প্রশ্ন করেছেন আমাদের এই ভাই তিনি মাইনুল কবির বলেছেন সালাতে ইমাম সাহেবের উচ্চস্বরে কেরাত পাঠের সময় দুয়ার আয়াতগুলো আসলে আসলে কি মনে মনে আমিন বলা যাবে আচ্ছা মনে মনে আমিন বলার বিষয়টা একটা মাস আলা আরেকটা মাস আলা হচ্ছে কিরাত পাঠের সময় দোয়ার আয়াতগুলো আসলে সেটা কি আল্লাহর কাছে তামান্না করা যাবে কি না চাওয়া যাবে কি না সশব্দে বা নীরবে আপনার এই প্রশ্ন থেকে আমরা দুটো জিনিস নিলাম প্রথমত সালাতের ক্রীড়াত পাঠের সময় যদি আল্লাহ আল্লাহতালা ভালো কোনো কিছু বলেন বা দোয়ার কিছু চলে আসে সেখানে তাহলে দোয়া করা যাবে সেরকম অনেকগুলো হাদিস থেকে সেটা আমরা জানি যেমন আমরা নবী সাল্লা সাল্লাম এর কাছ থেকে সহিদেওয়ায়েতে জানতে পারি যে যে হাদিসটা হৃদয় ফরাদি আল্লাহ তাল্লাহর কাছ থেকে এসছে তিনি বলেছেন সাল্লাইতু নবী সাল্লা সাল্লাম ফমা বিহি আয়াতু রাহমাতিন ইকাফা লিয়াস আয়লা আয়াত আদাহ ইল্লা তা আউ আমি নবী সাল্লাহ সাল্লামের সাথে সালাত পড়েছি যখনই কোনো আয়াতুর রহমা রহমতের কোনো আয়াত এটা পড়া হতো বা তার পাশ দিয়ে অতিক্রম হতো তাহ তখনই তিনি সেটা থেমে যেতেন থেমে সেটা চাইতেন আল্লাহর কাছে এবং যখনই কোনো আদাবের আয়াত অতিক্রম করতেন তাহলে সেই আদাব থেকে তিনি আল্লাহর কাছে পানা চাইতেন তাহলে দেখা গেল যে সালাতের মধ্যে কেরাতের সাথে সম্পৃক্ত কোনো দোয়ার বিষয় থাকলে নবী সাল্লা সাল্লাম সেটা করেছেন চাওয়ার থাকলে চেয়েছেন আর আশ্রয় নেওয়ার বিষয় থাকলে আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার বিষয় থাকলে সে আজাব থেকে তিনি আশ্রয় নিয়েছেন সনআনি সবুল সালামের মধ্যে বলেন ওয়াফিল হাদিথি দলিল আলা আন্না হুয়ম্বাগল কারিফ সালাতি তাদাব্বুর মায় আকরা উহ ওয়াসু আল রহমেতিহি ওয়াল ইস্তে আয়াদু মিন আয়াদিহি এই হাদিস দ্বারা বোঝা গেল এই হাদিসের মধ্যে দলিল আছে যে সালাতের মধ্যে যিনি কেরাত পড়ছেন সেই কেরাত যিনি পড়নেওয়ালা তার জন্য সঙ্গত হলে তিনি যা পড়ছেন সেটা নিয়ে চিন্তাভাবনা করা এবং তিনি যা পড়ছেন সেখানের কোনো রহমতের বিষয় থাকলে সেটা চাওয়া এবং সেখানে কোনো আদাবের বিষয় থাকলে তা থেকে পানাহ চাওয়া এটা এই হাদিস দ্বারা বোঝা গেল এবং তিনি আরও বলেছেন আল্লাহ আলা আল্লাহফি সালাতিল্লাইল সম্ভবত এটা রাতের সালাতে এটা ঠিক যে আমরা আরও অন্য অন্য হাদিসগুলো যদি বিশ্লেষণ করি যেমন আমরা আব্দুর রহমান বিন আবুল লাইলার যে হাদিসটা আছে সেখানেও দেখি যে এটা আসলে ফরজের বাইরে রাতের সালাতের ক্ষেত্রে নবী সাল্লামের ক্ষেত্রে বেশি ঘটত আবুল লাইলা আব্দুর রহমান বিন আবুল লাইলা বলেন স্যামেতু রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়কা ওফি বিল্লাহ ফরিদা ফমর আমি রাসুল সাল্লাহ সাল্লামকে একবার সালাতের মধ্যে পড়তে শুনলাম যে সালারটা ফরজ সালা ছিল না তিনি যখনই জান্নাত এবং জাহান নামের উল্লেখ করতেন বা জাহান নামের পাশ দিয়ে উল্লেখ করার মানে রাতের পাশ দিয়ে যেতেন তখন তিনি বলতেন আউদাহ বিল্লাহ আনা আর আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি জাহান্নাম থেকে এটি ইমাম আহমদ বর্ণনা করেছেন তো সুতরাং আমরা ওলামাই কেরামের বক্তব্য থেকে এই হাদিসগুলোর আলোকে দেখি তারা বলেছেন হাদিসগুলোর আলোকে বোঝা যাচ্ছে যে দোয়া করা যাবে এখন দ্বিতীয় প্রশ্নটা আসি সেটি হচ্ছে আপনি বলেছেন আমিন বলা যাবে কি না আমিন বলা যাবে এমন কোনো দলিল রসুলসাল্লাহ সাল্লাম থেকে আসেনি শুধু দোয়ার কথাই বলা হচ্ছে তাহলে আমিনের পক্ষে আমরা যেহেতু স্পষ্ট কোনো দলিল পাচ্ছি না তাহলে আমরা বলবো ইমাম যখন এত সুন্দর কোনো কেরাত পড়েন তখন তিনি এবং মোক্তাদি উভয় দোয়া করতে পারবেন তবে আমিন না করাটাই হচ্ছে সঙ্গত যেহেতু এর পক্ষে কোনো দলিল নেই কারণ সালাতের এই যে এক্সক্লুসিভ একটা ইবাদা এরকম একটা ইবাদা বা সালাতের মধ্যে আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা ইভেন্টে দলিল থাকলে সেটা করব না হলে সেটা করব না